আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি ফাতেমা আক্তার, সহকারী শিক্ষক, রায়পুর আরকেআরএম উচ্চ বিদ্যালয়। আজকে আমি তোমাদের সপ্তম শ্রেণীর বিজ্ঞান নিয়ে আলোচনা করব। আজকে যে অধ্যায়টা নিয়ে আলোচনা করব তা হলো প্রথম অধ্যায়। আমি দেখো বোর্ডে লিখে দিচ্ছি, প্রথম অধ্যায় নিম্ন শ্রেণীর জীব। অধ্যায়ের নাম হলো নিম্ন শ্রেণীর জীব। আমরা আমাদের চারপাশে অনেক জীব দেখতে পাই। এসব জীব ছাড়াও আমাদের পরিবেশে অনেক জীব রয়েছে যাদের খালি চোখে দেখা যায় না। এসব জীব দেখতে হলে ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রের প্রয়োজন হয়। এ জীবগুলোকে বলা হয় অণুজীব। তাহলে দেখো, আমরা অণুজীবের সংজ্ঞাটা বইয়ে তোমাদের সরাসরি দেওয়া নেই, আমি সংজ্ঞাটা বোর্ডে লিখে দিচ্ছি। অণুজীব কাকে বলে? যেসব জীব খালি চোখে দেখা যায় না, এদেরকে দেখতে হলে ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রের প্রয়োজন হয়, তাদেরকে অণুজীব বলা হয়। এসব অণুজীব থেকে জীবে সৃষ্টির শুরুতে জীবনের সূত্রপাত হয়েছে, তাই অণুজীবদেরকে আদি জীবও বলা হয়ে থাকে। বর্তমানকালে অণুজীব বিজ্ঞানীগণ অণুজীব জগৎকে তিনটি রাজ্যে ভাগ করেছেন। অণুজীব জগৎ তিনটি রাজ্য, রাজ্য এক একেরিউটা, রাজ্য দুই প্রোক্যারিওটা, রাজ্য তিন ইউক্যারিওটা। রাজ্য এক একেরিউটা বা অকোষীয়, এসব অণুজীব এতই ছোট যে তাদের সাধারণ আলোক অণুবীক্ষণ যন্ত্রের নিচেও দেখা যায় না। এসব অণুজীবদের দেখতে হলে ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রের প্রয়োজন হয়, যেমন ভাইরাস। ভাইরাস এক ধরনের অণুজীব। রাজ্য দুই প্রোক্যারিওটা বা আদিকোষী, যেসব অণুজীবের কোষের কেন্দ্রিকা সুগঠিত নয় তারাই এ রাজ্যের সদস্য। কোষ কি, কেন্দ্রিকা কি আর সুগঠিত নয় কি, এটা আমরা এখন ক্লিয়ার জানবো। কোষ আমরা নিচে শ্রেণীতে পড়েছি। কোষ কাকে বলে? জীব দেহের গঠন ও কাজের এককে বলা হয় কোষ। কেন্দ্রিকা বলতে আমরা বুঝি নিউক্লিয়াস। আমরা জানি একটি নিউক্লিয়াস চারটি অংশের সমন্বয়ে গঠিত। কোনো কারণে যদি চারটি অংশের যে কোনো একটি অনুপস্থিত থাকে তাহলে এটাকে বলা হয় সুগঠিত নয়। যেমন ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়া কোষের কেন্দ্রিকা সুগঠিত নয়। রাজ্য তিন ইউক্যারিওটা বা প্রকৃত কোষী, যেসব অণুজীব কোষের কেন্দ্রিকা সুগঠিত তাদেরই প্রকৃত কোষ বলে, যেমন শৈবাল, ছত্রাক, প্রোটোজোয়া এ ধরনের অণুজীব। তাহলে কোষের কেন্দ্রিকা সুগঠিত বলতে আমরা কী বুঝি? অর্থাৎ নিউক্লিয়াসের চারটি অংশ এই কোষের মধ্যে উপস্থিত থাকে। দেখো, তাহলে আজকের আলোচনা থেকে আমরা যে প্রশ্নগুলি জানলাম তা হলো অণুজীব কাকে বলে, তারপর অণুজীব জগৎকে কয়টি রাজ্যে ভাগ করা হয়, প্রত্যেকটি রাজ্যের সংজ্ঞাসহ উদাহরণ, তোমাদের বাড়ির কাজ রইল। এক অণুজীব কাকে বলে উদাহরণ দাও। দুই অণুজীব জগৎকে কয়টি রাজ্যে ভাগ করা হয়, প্রত্যেকটি রাজ্যের উদাহরণ সহ বর্ণনা দাও। আজকের মতো এখানেই ক্লাস শেষ করলাম। সবাই ভালো থেকো। ধন্যবাদ সবাইকে।